ইউটিউব বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নিউ এডিটিং নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি দেখছি তোমরা সাবস্ক্রাইব করছো নি, আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, ওটা কেন করছো? ওটা করবে না প্লিজ। আর তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, যতগুলো পিএনজি আছে এগুলো সব এইচডি কোয়ালিটি, ঠিক আছে? তোমরা ডাউনলোড করে নেবে, পাসওয়ার্ড পেয়ে যাবে ভিডিওতে। তো আমার যখন ওয়াচ টাইম পুজিয়ে যাবে তখন আমি আর পাসওয়ার্ড দেবো না, কোনো ভিডিওতে পাসওয়ার্ড দেবো না। তো তোমরা আমার ওয়াচ টাইমটা পুজিয়ে দাও, সাবস্ক্রাইবটাও পুজিয়ে দাও, তো বেশি বকবো না, এডিটিংটা দেখা যাক। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা এডিটিং করে রেখেছি। তো আমি ক্লিয়ার করে নিচ্ছি, সব ক্লিয়ার করে নিলাম। তো সবের প্রথমে কী করতে হবে, তোমাদেরকে পিক্সেল ল্যাব ওপেন করে নিতে হবে। তো আমি আগে থেকে পিক্সেল ল্যাব ওপেন করে রেখেছি। তো তোমরা আমার ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, বা প্লে স্টোর থেকে সার্চ করতে পারো, পিক্সেল ল্যাব বলে সার্চ করবে পেয়ে যাবে, বা আমার ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, আবার থাকলে তো কোনো ব্যাপার নেই। তো সবের প্রথমে কী করতে হবে, 4 নম্বর অপশানে যাবে যাবে, আগে ভিডিওতেও দেখিয়েছিলাম, সব ভিডিওতে এরকম দিই আমি। 4 নম্বর অপশানে গেলাম, গিয়ে দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি, ভালোভাবে দেখো ফ্রম গ্যালারিতে গিয়ে যে পিএনজিগুলো দিয়েছি আমি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ওগুলো ডাউনলোড করে নেবে ঠিকঠাক পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড লেখা আছে সি2 এডিটিং পিএনজি, এটা সবের প্রথমে অ্যাড করে নেবে, সবের প্রথমে। হ্যাঁ, না অ্যাড করলে কিন্তু হবে না। তো আমি এটা অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে এডিটিং করে রেখেছি। তো যতগুলো পিএনজি কীভাবে অ্যাড করবে দেখতে পাচ্ছ, ওপরে প্লাস আইকন, প্লাস আইকন টাচ করবে, ভালোভাবে দেখো ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে টাচ করবে, যতগুলো পিএনজি দিয়েছিলাম আমি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা চলে এসেছে, 3 নম্বরে যাবে। আমার মতন যদি সেম এডিটিং করতে চাও তো 3 নম্বরে যাবে, বা অন্য জায়গায় বসাতে পারো তোমরা। 3 নম্বরে গিয়ে দেখতে পাচ্ছ এই অপশানটা, ভালোভাবে দেখো এই অপশানটা টাচ করবে, টাচ করার পর 75 আছে, এটাকে 100 করে নেবে, তো ঠিকঠাক জায়গায় বসে যাবে। তো আমি যতগুলো আছে সব অ্যাড করে নিচ্ছি তাড়াতাড়ির মধ্যে, ঠিক আছে? তো 2 নম্বরটা আমি অ্যাড করে নিচ্ছি, যে এটাকেও আমি পুরো 100 করে নেবো, সবগুলো 100 করে নেবে, ঠিক আছে? তবে আমার মতো সেম এডিটিং হবে, তোমরা অন্য জায়গাতেও বসাতে পারো। তো আমি তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, 3 নম্বর অ্যাড করে নিচ্ছি, 4K দেখতে পাচ্ছ, এটাকেও 100 সব করে নিচ্ছি তাড়াতাড়ির মধ্যে। 4 নম্বর দেখতে পাচ্ছ, এটাও অ্যাড করে নিলাম, তো আমি সবগুলো তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি, তোমরা একটু টাইম মতো অ্যাড করে নেবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ রিমিক্স একটা সুন্দর এইচডি কোয়ালিটি করা আছে আমার, পিএনজি করা আছে, এটাকে আমি 100 করে নিচ্ছি, আবার গিয়ে যত আছে সব আমি অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা আমার যে নামটা, এটা পিএনজি করা আছে, তোমরা তোমার নাম লিখে নেবে দু জায়গায়, ঠিক আছে? তো তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিয়েছি সেই জন্য পিএনজি করে রেখেছি, তো এটাকে আমি 100 করে নিচ্ছি, কত সুন্দর হয়ে গেছে। তো আমি আরও অ্যাড করে নিচ্ছি, 8 নম্বরটা অ্যাড করে নিচ্ছি, আমার নাম এটা, ঠিক আছে? তো এটা আমি রেখে দিলাম এখানে, এটাও পিএনজি রেখেছিলাম। 9 নম্বরটা অ্যাড করে নিচ্ছি, এগুলো তোমরা না দিতে পারো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে থাম্বনেলে যেরকম দেখিয়েছি ওরকমই দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ এই এটা এটা তোমরা অ্যাড করে নেবে, খুব সুন্দর লাগছে একটা, দেখতে পাচ্ছ নিউ পুরুলিয়া ডিজে রিমিক্স 2021, ঠিক আছে? তারপরে অল টাইম নিউ ডিজে স্পেশাল মিক্স, এটাও অ্যাড করে নিয়েছি আমি। তো তোমরা তো ভিডিওতে ঠিকঠাক পাসওয়ার্ড পেয়েই যাচ্ছ। তারপরে আমি 11 নম্বরটা অ্যাড করে নিচ্ছি, এইগুলো তুমি অ্যাড করতে না পারো, আমার নামগুলো অ্যাড করতে হবে না, তো আমি দেখিয়েছিলাম বলে অ্যাড করছি। 12 নম্বরটা অ্যাড করছি, জেনারেটার দেখতে পাচ্ছ, জেনারেটারটা কোনায় চলে এসেছে। তারপরে 12 নম্বরটা অ্যাড করে নিচ্ছি আমি, সরি ডবল চলে এসেছে, 13 নম্বরটা অ্যাড করবো, ডিজে 13 নম্বরটা অ্যাড করে নিলাম, এখানে গিয়ে 100 করে নিলাম, 14 নম্বর অ্যাড করবো আমি, দেখতে পাচ্ছ এটা এটা 14 নম্বর অ্যাড করে নিলাম, 15 নম্বর অ্যাড করবো, দেখতে পাচ্ছ একটা ক্যাসিও, এটাও অ্যাড করে নিলাম। তারপরে এগুলো লক লাগিয়ে নিচ্ছি আমি, দুটো লক লাগিয়ে নিলাম, ঠিক আছে? লক লাগিয়ে নেওয়ার পর যে লিখেছিলাম আমি নিউ মিউজিক, ঠিক আছে, ওটা লিখে নিচ্ছি, ওপরে প্লাস আইকনে টাচ করবে, নিউ টেক্সট, এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে নিউ টেক্সটে গিয়ে তোমাদের যেটা যেটা গানের টাইটেল দেবে সেটা লিখে নেবে, ঠিক আছে? তো আমি যেটা লিখেছিলাম ওইটা লিখে নিচ্ছি, নিউ এম মিউজিক, নিউ মিউজিক 2022 লিখেছিলাম, ঠিক আছে? 22 আসেনি তাও লিখেছি আমি, একটু বাড়িয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এই যে এরকম এত ভালো লাগছে না সুন্দর, তো এই যে ফাইলটার মধ্যে তোমরা যে ফন্টার ফন্টার লিঙ্ক পেয়ে যাবে, তো আমি ফন্ট একটা অ্যাড করে নিচ্ছি সুন্দর, দেখতে পাচ্ছ এই ফন্টটা অ্যাড করে নিলাম, কত সুন্দর লাগছে।
তো কী করবো এবার আমি একটু ছোটো করে নিচ্ছি, ঠিকঠাক জায়গায় বসিয়ে নিচ্ছি, তোমরা বসিয়ে নেবে ঠিক আছে, একটু সরিয়ে নেবে। আরও সুন্দর লাগার জন্য কী করবে, এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে দেখো অপশানটা, দেখো এই অপশানটা গিয়ে এনেবেল করে নেবে, তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমি ঠিকঠাক মতো বসিয়ে নিচ্ছি, তোমরা টাইম মতো বসিয়ে নেবে। তারপর এটাকে আমি অন্য কালার এটা দেবো না, আমি কালারে গিয়ে ভালোভাবে দেবো, কালারে গিয়ে যাবো, দু নম্বর অপশানে যাবে, দু নম্বরে গিয়ে আমি ওপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ওপরে দিয়েছি সাদা ঠিক আছে, হোয়াইট দেখতে পাচ্ছ, ওপরে এখানে গিয়ে সাদা দিয়েছি, নিচে দিয়েছি সবুজ কালার। তো তোমরা এরকম অন্য কালারও দিতে পারো, তো আমি এটা দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা এডিটিং হয়ে গেছে, তো এরকমভাবে তোমরা এডিটিং করে নেবে। আর ভিডিওতে তো তোমরা পাসওয়ার্ড পেয়ে গেছো, আর কীরকম এডিটিং নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি দিয়ে দেবো ওরকম এডিটিং। কীভাবে সেভ করবে এটা, উপরে দেখতে পাচ্ছ এখানে গিয়ে সেভ ইজ ইমেজ, তারপর দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারি, তো একটু টাইম নেবে, তো সেভ হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত।